একসময় দেশের জনপ্রিয় কিচ্ছের সম্রাট শিল্পী সাইদুল ইসলাম স্ট্রোক করে বিছানায় শয্যাশায়ী অবস্থায় দিন পার করছেন। অর্থের অভাবে করাতে পারছেন না চিকিৎসা, প্রতিষ্ঠিত না হওয়ায় বাবার চিকিৎসার খরচ বহন করতে অপরাগ সন্তানরা। বাবার চিকিৎসা করাতে কামনা করেছেন সরকারের সুদৃষ্টি। নগা থেকে আরিফুল হক সোহাগের পাঠানো তথ্য ছবিতে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। গান না বাঁচলে জমে উঠত না বিয়েবাড়ির আনন্দ। লোকনাট্য কিচ্ছা পরিবেশন করে মন জয় করেছেন লাখো দর্শকের। তার ভাণ্ডারে রয়েছে কিচ্ছা ভাণ্ডারী, ইসলামিক লোকগল্প সমৃদ্ধ অসংখ্য গান। সে শিল্পী সাইদুল ইসলাম এখন শয্যাশয়ী। নাম শুনেছি ভালোবেসেছি, স্টেজে গান করতে গিয়ে স্ট্রোক করেন সাইদুল ইসলাম। এরপর থেকে বিছানায় শুয়ে দিন কাটছে তার। অর্থের অভাবে বাবার চিকিৎসা করাতে সক্ষম নন সন্তানরা। সূর্যোদয়ে শুনতে পাই যার নাম, সে তো বঙ্গবন্ধু মুজিবুর রহমান। সাইদুল ইসলাম প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন সঙ্গীত জগতেরই সুমাইয়া ইসলামকে। তিনি জানান, দিনাজপুরের হিলি অঞ্চলের কিচ্ছা শিল্পী জয়নাল আবেদিনকে ওস্তাদ মেনেছিলেন সাইদুল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও গান করেছেন তিনি। তিনবার স্ট্রোক করার পরে চিকিৎসা চালানো তো আমার অসম্ভব হয়ে গেছে, আগের মতো স্টেজ প্রোগ্রাম আর হয় না, করতে পারে না। সবার কাছে আমার আবেদন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, সে যেন উন্নত একটা চিকিৎসা করার ব্যবস্থা করে আবার যেন ফিরে আসে, সবার মাঝে আবার গান গাইতে। এলাকাবাসীও চান চিকিৎসার অভাবে যেন হারিয়ে না যান এই গুণী শিল্পী। সব মানুষকে সে বিনোদন দিত, হাজার হাজার দর্শক টিকিট কাটা তার গান শুনত, এখন সে এই অবস্থায় মৃত্যু সজ্জায়। চিকিৎসা বন্ধ আছে, সরকার যদি কিছু এমন হাত বাড়া দেয় উন্নত মানের চিকিৎসা হয়, সরকার কি পারে না? এই শিল্পীর চিকিৎসায় সহায়তার আশ্বাস দিয়েছে সমাজসেবা কর্মকর্তা। আমাদের বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ রয়েছে, এই পরিষদ থেকে তাকে আমরা আর্থিক সহায়তা করব। চিকিৎসার ক্ষেত্রে আমাদের হাসপাতাল সমাজসেবা কার্যালয় রয়েছে, উনি যদি হাসপাতালে চিকিৎসাধীন থাকে অথবা উনি কোনো কারণে আমাদের শরণাপন্ন হন, তাহলে আমরা তাকে খোঁজখবর নিব এবং আমাদের হাসপাতাল সমাজসেবা থেকে যে আর্থিক সহায়তা এবং মেডিসিনের যে সব সুবিধাগুলো আছে, বিত্তবানদের সহায়তায় উন্নত চিকিৎসা পেলে সুস্থ হয়ে আবারও গানের মঞ্চ মাতাবেন সাইদুল ইসলাম, এমন স্বপ্ন দেখে পরিবার। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি।